वेलकम टू माय चैनल माय क्लास फोर स्टूडेंट्स कैमन आसो तुम्हरा देखो आमी किन्तु आबार चले एसेछि तुम्हारे साथे आरेकटा मॉडल एक्टिविटी टास्क माने तुम्हरा निश्चय जानो जे WBBSE मधुशिका पर्षद थेके तुम्हारे तीनटा एक्टिविटी टास्क अफ अल सबजेक्ट्स देवा हयेछिलो ठीक आछे तो नेक्स्ट जदि आरो कोनो एक्टिविटी टास्क अपलोड हय बेंगल पोर्टाले आमी सेगुलो तुम्हारे जन्य निये आसबो तो एटाई छिलो सॉल्व मॉडल एक्टिविटी टास्क के लास्ट पार्ट थ्री तो जरा आगे पार्ट दुटो मिस करे गेछो पार्ट वन पार्ट टू ए वीडियो डिस्क्रिप्शन बॉक्स से तुमरा किन्तु आगे एक्टिविटी टास्क के रो लिंक पाबे तो अवश्य ओई गुलो किन्तु तुमरा सॉल्व करे नेबे जदि कोनो डाउट्स थाके ताहले वीडियो गुलो बार बार चालिये चालिये देखे सेगुलो किन्तु तुमरा क्लियर करे नेबे तो चलो आज के आमरा आमादेर पार्ट थ्री ভিডিওটা স্টার্ট করি দেখো থার্ড পার্টে ফার্স্ট যেটা রয়েছে সেটা দেখো একটা প্যাসেজ দেওয়া রয়েছে এরকমই একটা প্যাসেজ তোমরা কিন্তু পার্ট 1 এও পেয়েছিলে অ্যাক্টিভিটি টাস্কে ওকে তো এই প্যাসেজটাও আমাদের পড়তে হবে তো যেটা আমি বারবারই বলি রিডিং কিন্তু মাস্ট এখন তোমরা স্টুডেন্টস বাড়িতে অনেক সময় পাচ্ছো ভালোভাবে রিডিং পড়া প্র্যাকটিস করো বাংলা ইংলিশ বোথ যাতে কোনো ল্যাঙ্গুয়েজেই তোমাদের কোনো প্রবলেম না থাকে ঠিক আছে আর আমি প্রথমে রিডিংটা ভালো করে পড়বো তোমরা ফলো করো আর আফটার দ্যাট আমি প্রত্যেকটা লাইনের কিন্তু মানে বলে দেব ঠিক আছে তো ভালো করে শোনো Sometimes you want to listen stories from your elders. Your elders usually tell you stories that have imaginary creatures and events. Such type of wonder tales are called fairy tales. Although these stories always do not have a fairy, yet the stories almost always carry some valuable messages. There are a number of fairy tales from different countries. Each country adds its own flavor to a tale. A fairy tale usually starts with long ago or once upon a time. Some popular fairy tales are Cinderella, Frog Prince, Aladdin, Beauty and the Beast. চলো এবার আমরা মানেগুলো দেখি নি সামটাইমস ইউ ওয়ান্ট টু লিসেন স্টোরিজ ফ্রম ইওর এল্ডার্স মাঝে মাঝে তোমরা তোমাদের বড়দের কাছ থেকে স্টোরিজ মানে গল্প শুনতে চাও মাঝে মাঝে কেন বলবো আমরা তো সব সময়তেই প্যাম্পার করি আমাদের দাদু ঠাকুমা বাবা মা আমাদের থেকে বড় যাকেই পাই ছোটবেলায় আমরা কি বলতাম মানে আমি বলতাম আর তোমরা তো এখনো বলো যে গল্প শুনবো গল্প শুনতে আমরা সবাই ভালোবাসি তো সেটাই দেখো আর এই বড়রা যখন গল্প বলতেন তো আমাদের কিসের উপর গল্প বলতেন সেটাই দেখো নেক্সট সেন্টেন্সে রয়েছে ইওর এল্ডার্স ইউজুয়ালি টেল ইউ স্টোরিজ দ্যাট হ্যাভ ইমাজিনারি ক্রিয়েচার্স অ্যান্ড ইভেন্টস ইওর এল্ডার্স তোমাদের বড়রা ইউজুয়ালি সাধারণত টেল ইউ স্টোরিজ তোমাদের গল্প বলেন দ্যাট হ্যাভ ইমাজিনারি ক্রিয়েচার্স অ্যান্ড ইভেন্টস যে গল্পগুলোর মধ্যে নানা রকম ইমাজিনারি মানে কাল্পনিক ইমাজিন মানে হচ্ছে মানে কল্পনা করা সেখান থেকে এই ওয়ার্ডটা এসেছে ইমাজিনারি যেটা কাল্পনিক কাল্পনিক ক্রিয়েচার্স মানে যে সমস্ত প্রাণীগুলোর বা যে ঘটনাগুলো গল্পে থাকে সেটা রিয়েল লাইফে হতে পারে এমন এমন কিছু গল্প থাকে যেটা সম্পূর্ণ কিন্তু কাল্পনিক মানে বানানো গল্প মন গড়া গল্প সেরকম গল্পই কিন্তু আমাদের বড়রা আমাদের বেশিরভাগ বলে থাকেন তো এরকম কিছু ইমাজিনারি ক্রিয়েচার্স থাকে আর ইভেন্টস মানে ঘটনা থাকে সাচ টাইপ অফ ওয়ান্ডার টেলস আর কল্ড ফেয়ারি টেলস সাচ টাইপ অফ মানে এই ধরনের ওয়ান্ডার টেলস আশ্চর্যজনক যে টেলস টেলস মানে হলো গাথা বা গল্প যে গাথাগুলো সেগুলো হলো ফেয়ারি টেলস নামে পরিচিত সাচ টাইপ অফ ওয়ান্ডার টেলস আর কল্ড ফেয়ারি টেলস ফেয়ারি মানে অ্যাকচুয়ালি আমরা বলি কি পরীর গল্প তাই তো তো সবসময় যে গল্পে পরী থাকবে সেটাও কিন্তু নয়
বাট এই ধরনের ইমাজিনারি মানে কাল্পনিক ফ্যাক্টর বানানো গল্প হলেই সেগুলোর বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু বলে থাকি এগুলো ফেয়ারি টেলস। অলদো যদিও দিস স্টোরিজ এই গল্পগুলোর অলওয়েজ ডু নট হ্যাভ আ ফেয়ারি, কি আমি এক্ষুনি বললাম তো যে যদিও এই গল্পগুলোতে সবসময় যে পড়ি থাকবে নট দ্যাট, পড়ি নাও থাকতে পারে, ইয়েট দ্য স্টোরিজ অলমোস্ট অলওয়েজ, এই অলমোস্ট অলওয়েজ কথাটার মানে হল প্রায় সর্বদা মানে কি দ্যার ইজ এ ডাউট যে সব গল্পে আবার হয় না, পড়ি থাকে, ঠিক আছে, আবার কোনো গল্পে দেখা যাচ্ছে হয়তো পরীর কোনো উল্লেখ নেই, তা ওটাকে আমরা যেরকম ফেয়ারি টেলস বলছি, আবার ফেয়ারির মানে ফেয়ারি পরী রয়েছে সেটাকে আবার কখনো আমরা অন্য কোনো নাম দিচ্ছি। সো এখানে কিন্তু একটা মানে কি বলবো একটা মানে দোনোমনোর ব্যাপার আছে যে কোনটাকে আমরা কি বলবো, ঠিক আছে। বাট অ্যাজ এ জেনারেল অলমোস্ট অলওয়েজ আমরা কি বলি এটাকে ফেয়ারি টেলসই বলে থাকি, যেটার মধ্যে সবসময় কিন্তু বহন করে ক্যারি করে সাম ভ্যালুয়েবল মেসেজেস। দেখো প্রত্যেকটা জিনিসেরই তো একটা কারণ থাকে, যা কিছু আমরা করি সব কিছুর পিছনে একটা কারণ থাকে। তো এখানে দেখো ফেয়ারি টেলসের মাধ্যমে আমাদের মধ্যে ভ্যালুয়েবল মানে মূল্যবান মেসেজ বার্তা পৌঁছে দেওয়া হয়। এই ফেয়ারি টেলস অনেক আগে থেকে চলে আসছে, তো যেহেতু বাচ্চারা পরীর গল্প বা এরকম ইমাজিনারি নানা রকম ক্যারেক্টারের গল্প শুনতে ভালোবাসে, তো বাচ্চাদের সবথেকে ভালো মানে তোমাদের সবথেকে ভালো শিক্ষা দেবার মানে বিশেষ বিশেষ জিনিসগুলো সম্বন্ধে জানানোর সবথেকে গুড ওয়ে হচ্ছে ফেয়ারি টেলস। পরীর গল্প বা এরকম নানা রকম ইমাজিনারি গল্প দিয়ে কিন্তু মূল্যবান বার্তা তোমাদের কাছে পৌঁছে দেওয়া হয়, ঠিক আছে। তো সেই জন্য কি প্রত্যেকটা ফেয়ারি টেলসে অবভিয়াসলি কি থাকবে অলমোস্ট অলওয়েজ বেশিরভাগ সময়তেই এরা বহন করে একটা ভ্যালুয়েবল মেসেজ, মানে ওই পার্টিকুলার ফেয়ারি টেলসগুলো পড়ে আমরা কিছু না কিছু শিখতে পারি জীবনে এগিয়ে চলার জন্য। দেয়ার আর আ নাম্বার অফ ফেয়ারি টেলস ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ। এবার দেখো প্রত্যেকটা দেশের কিন্তু আলাদা আলাদা ফেয়ারি টেলস রয়েছে, ইন্ডিয়াতে একরকম রয়েছে, ফরেন কান্ট্রিজগুলোতে একরকম রয়েছে, ঠিক আছে। প্রত্যেকটা কান্ট্রি ইচ কান্ট্রি অ্যাডস ইটস ওন ফ্লেভার টু আ টেল, প্রত্যেকটা দেশ কিন্তু নিজের নিজের ফ্লেভার মানে আমি যে গল্পটা তৈরি করছি তার বিষয়বস্তুটা বা তার মাধ্যমে কোন মেসেজ আমি পৌঁছাবো বা সেখানে কি বিশেষ জিনিস থাকবে যার জন্য সবাই অ্যাট্রাকশন ফিল করবে ওই গল্পটার প্রতি, এইগুলোকে বলা হচ্ছে ফ্লেভার। তো এটা প্রত্যেকটা কান্ট্রি নিজের নিজের মতো করে ফ্লেভার অ্যাড করে এই টেলে এই গল্পের মধ্যে এই গাথার মধ্যে। A fairy tale usually starts with long ago or once upon a time. এই গল্পগুলো কিন্তু বেশিরভাগই শুরু হয় লং এগো মানে অনেক অনেক বছর আগে কোনো এক দেশে এক রাজা থাকত, এইভাবে আমরা বলি once upon a time there is a big castle in the jungle. Once upon a time there was a big castle in the jungle মানে কি পুরোটাই পাস্ট, অতীতের ঘটনা, অনেক অনেক বছর আগে জঙ্গলে ছিল একটা বিশাল দুর্গ ক্যাসেল, ঠিক আছে। তো এরকম ভাবে স্টার্ট হয়। নেক্সট সাম পপুলার ফেয়ারি টেলস আর, এবার দেখো কতগুলো ফেয়ারি টেলসের নাম দিয়ে দিয়েছে, তার মধ্যে দেখো ওই ভীষণ কমন সিন্ডারেলা তোমরা সবাই নিশ্চয়ই পড়েছো, ফ্রক প্রিন্সও পড়েছো, আর আলাদিনের গল্প তোমরা নিশ্চয়ই তোমাদের দাদু ঠাকুমা বা বাবা মার কাছে শুনেছো। প্রত্যেকটা গল্পই কিন্তু ফেয়ারি টেলস আর প্রত্যেকটার মধ্যে কিন্তু একটা করে মেসেজ রয়েছে আর প্রত্যেকটা গল্পের নিজস্ব একটা ধরন রয়েছে, যেটা বললাম মানে আমি আগের লাইনেই বললাম যে ইচ কান্ট্রি অ্যাডস ইটস ওন ফ্লেভার টু আ টেল, ঠিক আছে। তো প্যাসেজটা আমরা পড়ে ফেলেছি আর প্রত্যেকটা মানেও জেনে নিয়েছি, আশা করি তোমাদের আর কোনো প্রবলেম হবে না। চলো এবার আমরা অ্যাক্টিভিটি ওয়ানটা সলভ করে ফেলি। কি বলেছে, ম্যাচ কলম এ উইথ কলম বি, রাইট দ্য সেন্টেন্সেস ইন দ্য গিভেন স্পেস। তো ফার্স্টে আমি দেখো কলমেই ম্যাচিং করে দেখিয়েছি তোমাদের কোনটার সাথে কোনটা হবে, আর এখানে যা যা রয়েছে প্রত্যেকটা কিন্তু প্যাসেজ থেকেই নেওয়া, সুতরাং আমি যখন তোমাদের পড়বো বা তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ প্রত্যেকটা লাইনই কিন্তু তোমাদের চেনা হবে। ফার্স্ট ফেয়ারি টেলস অলওয়েজ
এখানে দেখো তিনটি অপশন আছে, সো তোমরা বুঝতেই পারছো লাস্ট অপশনটাই কারেক্ট হবে, যে ডু নট হ্যাভ আ ফেয়ারি। কারণ এখানে কি বলেই দিয়েছে যে প্রত্যেকটা ফেয়ারি টেলসে যে পরী থাকতেই হবে এমন কোনো মানে নেই, ডু নট হ্যাভ আ ফেয়ারি। নেক্সট, ইচ কান্ট্রি, এই লাইনটা তো আমি কিছু না হলেও 3-4 বার বোঝালাম তোমাদের, সো নিশ্চয়ই পারবে। ইচ কান্ট্রি অ্যাডস ইটস ওন ফ্লেভার টু আ ফেয়ারি টেল, প্রত্যেকটা কান্ট্রি তার ফেয়ারি টেলের মধ্যে নিজস্বতা বা নিজস্ব একটা ফ্লেভার রাখে। বিউটি অ্যান্ড দ্য বিস্ট ইজ আ পপুলার ফেয়ারি টেল, এটা তো লাস্ট লাইনে রয়েছে, ফেয়ারি টেলস আর সিন্ডারেলা, ফ্রক প্রিন্স, আলাদিন, বিউটি অ্যান্ড দ্য বিস্ট। সো বিউটি অ্যান্ড দ্য বিস্ট ইজ আ পপুলার ফেয়ারি টেলস, ফেয়ারি টেল। দেখো এখানে তিনটে সেন্টেন্স আবার মানে ক্লিয়ার করে লিখতে বলেছে, ওই যে রাইট দ্য সেন্টেন্সেস ইন দ্য স্পেস গিভেন, তো প্রত্যেকটা সেন্টেন্সকে দেখো আমি নিচে লিখে দিয়েছি। নাম্বার ওয়ান, ফেয়ারি টেলস অলওয়েজ ডু নট হ্যাভ আ ফেয়ারি। নাম্বার টু, ইচ কান্ট্রি অ্যাডস ইটস ওন ফ্লেভার টু আ ফেয়ারি টেল। নাম্বার থ্রি, বিউটি অ্যান্ড দ্য বেস্ট ইজ দ্য পপুলার ফেয়ারি টেল। ক্লিয়ার? আই থিঙ্ক এই প্যাসেজটা বা অ্যাক্টিভিটি ওয়ান নিয়ে তোমাদের আর কোনো চান্স নেই, তাই তো? সো চলো এবার আমরা নেক্সট অ্যাক্টিভিটিটা করে ফেলি। নেক্সট কি আছে দেখো, চেঞ্জ দ্য আন্ডারলাইন্ড সিঙ্গুলার নাউন্স টু প্লুরালস অ্যান্ড রিরাইট দ্য সেন্টেন্সেস ইন দ্য স্পেস গিভেন, ওয়ান ইজ ডান ফর ইউ। এখানেও তোমাদের জন্য একটা করে দিয়েছে। তো দেখো এই জিনিসগুলো কিন্তু তোমরা 2-3 শিখেছ, শুধু দেখো এখানে নামটা দিয়েছে, ক্লাস 3 তোমরা এই নামটাও পেয়েছো, সিঙ্গুলার নাউন, প্লুরাল নাউন। সিঙ্গুলার মানে কি? একটা কিছু বোঝায়, একটা মানুষ, একটা জিনিস, এরকম বোঝায়। আর একের বেশি দুটো হয়ে গেলেই কিন্তু সেটা হয়ে যায় প্লুরালস নাম্বার, প্লুরাল নাম্বার মানে প্লুরালস হয়ে যায়, একের বেশি হলেই সেটাকে আমরা কি বলবো, প্লুরাল নাম্বার। ঠিক আছে, তো এখানে কি করতে হবে দেখো, একটা সেন্টেন্স দিয়ে দিয়েছে আর দুটো ওয়ার্ডের তলায় আন্ডারলাইন করা আছে। ফার্স্ট সেন্টেন্সটাই, সাম মাঙ্কি আর হ্যাঙ্গিং ফ্রম দ্য ব্রাঞ্চ অফ দ্য ব্যানিয়ান ট্রি। মাঙ্কি আর ব্রাঞ্চ দুটোর নিচে কি দাগ দেওয়া আছে, তার মানে কি করতে হবে? মাঙ্কি বলতে এখানে দেখো, মাঙ্কি বলতে কিন্তু একটা মাঙ্কি বোঝায়, বাট এখানে কি বলেছে, সাম মানে অনেক, সাম মানে তো কিছু, তাই তো? আমি একের বেশি মাঙ্কি, তাহলে এখানে নিশ্চয়ই সিঙ্গুলার নাউন হবে না, হবে প্লুরাল। আর ব্রাঞ্চ, গাছেরও নিশ্চয়ই একটা শাখা প্রশাখা থাকে না, তাই তো? ব্রাঞ্চ মানে কি শাখা প্রশাখা। আর বেনিয়ান ট্রি তো থাকেই না, প্রচুর ঝুরি নামে বট গাছ থেকে, তাই তো? আমরা দেখেছি সেটা সবাই। তো কি করতে হবে, যে আন্ডারলাইন ওয়ার্ড দুটো আছে সেগুলো সিঙ্গুলারে আছে, তোমাদের কি করতে হবে সেগুলোকে প্লুরাল ফর্মে ট্রান্সফার করতে হবে, করে সেন্টেন্সটাকে রিরাইট মানে আবার লিখতে হবে। তো দেখো এরকম অনেক সিঙ্গুলার প্লুরালস রয়েছে, তো যেগুলো নর্মাল সেগুলো নিয়ে আমি আর ভিডিও করব না, বাট যেগুলো একটু অন্যরকম রুলস রেগুলেশনস রয়েছে সিঙ্গুলার থেকে প্লুরাল চেঞ্জের, তার উপর আমি একটা ভিডিও বানাবো, সেটা তোমরা ভালো করে কিন্তু ফলো আপ করবে, ঠিক আছে? তো দেখো এখানে যেটা করতে হবে, আমাদের দুটো সেন্টেন্স দিয়ে দিয়েছে, সেখানেও দেখো কোনো সেন্টেন্সে দুটো বা কোনো সেন্টেন্সে একটা আন্ডারলাইন করা আছে, এগুলো আমাদের কি করতে হবে, সিঙ্গুলার থেকে প্লুরাল ফর্মে ট্রান্সফার করতে হবে। দেখো আমি নিচে করে দিয়েছি, দ্য ম্যান কাটস দিস লোফ উইথ শার্প নাইফ। দেখো এখানে লোফ যে ওয়ার্ডটা রয়েছে, নিয়ম কি, সিঙ্গুলার থেকে প্লুরাল করার অনেক নিয়মের মধ্যে একটা ইম্পর্টেন্ট নিয়ম হলো, কোনো ওয়ার্ডের শেষে যদি, ভালো করে কিন্তু শুনবে, কোনো ওয়ার্ডের শেষে যদি এফ থাকে আর তার ঠিক আগের যে লেটার সেটা যদি কোনো ভাওয়েল হয়। দেখো এফ রয়েছে এখানে অবভিয়াসলি, আর তার ঠিক আগের যে লেটার দ্যাট ইজ এ, এ কিন্তু আমাদের ভাওয়েল। তো তোমরা সবাই নিশ্চয়ই জানো যে আমাদের 5 ভাওয়েল রয়েছে, এ, ই, আই, ও, ইউ, তার মধ্যে এ হচ্ছে সবার প্রথম ভাওয়েল। তাহলে রুল ফলো করলে কি হয়, যে যেহেতু এফ রয়েছে আর এফ এর আগে একটা ভাওয়েল রয়েছে, তাই এফ উঠে গিয়ে
VES add হয়ে যাবে ঠিক আছে F উঠে গিয়ে VES add হবে আরেকটা রুলস হচ্ছে F এর পরে যদি কোনো লেটার থাকে সেটাও F এর সাথে কিন্তু উঠে যাবে পুরো F E দুটোই উঠে গিয়ে তাই দেখো VES হয়েছে তাহলে লোফ এটাকে চেঞ্জ করে আমরা কি করব এফটাকে উঠিয়ে দিয়ে ভিইএস লিখব লোভস আর নাইফ যেটা আছে সেখানে এফ আর এফ এর পরে কি আছে ই দুটোকেই তুলে দিয়ে আমরা কি লিখব ভিইএস কারণ এই এফ আর ই এর আগেও কিন্তু একটা দেখো ভাওয়েল রয়েছে আই কে এন আই এফ ই তাহলে ভাওয়েল যেহেতু আছে আর লাস্টে এফ আছে এফ এর পরে যে ওয়ার্ড মানে লেটারটা আছে সেটা সমেত আমরা দুটোকেই তুলে দেব দিয়ে ভিএস অ্যাড করব ইজ ইট ক্লিয়ার চিলড্রেন আই থিংক আমার মনে হচ্ছে আমি ক্লিয়ার করতে পেরেছি তোমাদের বিষয়টা আর তাও যদি ডাউট থাকে অবভিয়াসলি পরের ভিডিওটা আমি যখন শেয়ার করব তোমাদের নিশ্চয়ই ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে এখন আপাতত করে নাও নেক্সট নাম্বার টু দ্য বয় স মেনি ডিয়ার ইন দ্য জু ডিয়ার এমন একটা ওয়ার্ড যেটা সিঙ্গুলারেও যা হয় প্লুরালেও তাই ডিয়ারের কোনো চেঞ্জ হবে না সেই জন্য দেখো এখানে ডিয়ারটাকে আমি অ্যাজ ইট ইজ রেখেছি যখন সেন্টেন্সটা রিরাইট করেছি দ্য বয় স মেনি ডিয়ার ইন দ্য জু প্রত্যেকটা লেখা বোল্ডে করা আছে আর দেখো যেখানটা চেঞ্জ করা হয়েছে সেটার কালারটাও অন্য রয়েছে স্কাই কালার রয়েছে আর আমি সেটার নিচে কিন্তু আন্ডারলাইনটা রেখেছি তোমরা যদি চাও পরীক্ষায় আন্ডারলাইনটা নাও রাখতে পারো তাতে কোনো প্রবলেম হবে না ঠিক আছে আবার চাইলে রাখতেও পারো এখানে দেখো যে এক্সাম্পলটা দিয়েছে সেখানে কিন্তু আন্ডারলাইনটা রাখেনি তাই না রাখলেও চলবে ঠিক আছে এটা দেখে নাও ভালো করে নেক্সট আমরা পরের অ্যাক্টিভিটিতে যাব দেখো পরের অ্যাক্টিভিটিটা কিন্তু খুব ইন্টারেস্টিং কি বলেছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস কেয়ারফুলি অ্যান্ড ড্র আ পিকচার বেসড অন দ্য ইনস্ট্রাকশনস গিভেন ইন দোজ সেন্টেন্সেস এইটাকে স্টুডেন্টস কি বলে বলো তো পিকচার রিডিং কখনো ক্লাসে তোমরা নিশ্চয়ই এটা পেয়ে থাকবে কারণ আমরাও আমাদের স্কুলের স্টুডেন্টদের এগুলো করাই তো তোমাদের ম্যামরাও নিশ্চয়ই তোমাদের করান তো একটা দেখেছো যে বড় একটা ছবি তোমাদের সামনে হ্যাং করে দেওয়া হয় দেয়ালে টাঙিয়ে দেওয়া হয় আর তোমাদের কি ইনস্ট্রাকশন দেওয়া হয় ছবিতে তোমরা যা যা দেখছো সেটা বাংলায় লেখার চেষ্টা করো বা বলার চেষ্টা করো অ্যান্ড আফটার দ্যাট সেটাকে ইংলিশে ট্রান্সলেট করে বলার চেষ্টা করো এবং লেখো আমরা তো স্টুডেন্টস এটা ভীষণ করাই ক্লাসে খুব দারুণ জিনিস এটা ঠিক আছে তো এখানে দেখো কি বলেছে ইনস্ট্রাকশনটা দিয়ে দিয়েছে সেটা দেখে দেখে তোমাদের কিন্তু ছবিটা আঁকতে হবে তো তোমরা যদি চাও এখানে অ্যাক্টিভিটি থ্রি এর নিচেতে কোনো স্পেস নেই তোমরা ড্রয়িং বুকে প্র্যাকটিস করতে পারো আর যখন স্কুলে ম্যামেদের কাছে জমা দেবে সেই পেজটা রিমুভ করে জমা করতে পারো বা একটা নতুন পেজে সুন্দর করে এঁকে নিও অ্যাক্টিভিটিগুলোর সাথে অ্যাটাচ করে প্রিন্ট কপির সাথে অ্যাটাচ করে তোমরা সাবমিট করতে পারো বাট তার আগে কী করতে হবে ড্রয়িংটা করতে হবে তো দেখো স্টুডেন্টস আমি তো এখানে কম্পিউটারে নিজে হাতে কালার করিনি বাট আমি মোটামুটি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি যে ছবিটা কী ধরনের হতে পারে তো তোমরা ইনস্ট্রাকশনগুলো আমি বলে দেবো প্রত্যেকটা মানে সেই ইনস্ট্রাকশনসগুলো ফলো করে কিন্তু নিজেদের মতো করে তোমরা ছবিটা আঁকবে আমি এটা দিয়েছি মানিয়ে যে এটা করতে হবে নট দ্যাট ইনস্ট্রাকশনের বাংলা মানেগুলো তোমরা পেয়ে গেলে সেটাকে তোমরা ফলো আপ করে কিন্তু ড্রয়িংটা করতে পারবে তোমাদের যদি মনে হয় ভিডিওটাকে পজ করে করে তোমরা প্রত্যেকটা মানে শুনবে একটা করে লাইন শুনবে আর সেই অনুযায়ী ড্রয়িংটা করবে তাহলে আমার মনে হয় তোমাদের আরও সুবিধা হবে ঠিক আছে তো চলো একটু আমরা দেখে নিই কী বলেছে কী কী করতে হবে আমাদের পিকচারটায় দিস ইজ দ্য পিকচার অফ আ রিভার সাইড রিভার সাইড মানে কি বুঝতেই পারছো যে ছবিটা হতে হবে নদীর ধারের দেয়ার ইজ আ বোট অ্যাঞ্চোর নিয়ার দ্য ব্যাঙ্ক যেখানে একটা নৌকা থাকবে যেটা কিন্তু তীরে বাঁধা থাকবে দ্য বোট ইজ লাইট ব্রাউন নৌকাটা কি রঙের হবে ব্রাউন কালারের বাদামি রঙের দ্য টিলার ইজ ব্ল্যাক টিলার মানে কি দাঁড়ের যে কাঠিটা মানে স্টিকটা সেই দাঁড়টাকে বলা হয় টিলার
সেটাকে হতে হবে ব্ল্যাক মানে কালো। তো দেখো ছবিতে কিছুটা বোঝা যাচ্ছে, এখানে কিন্তু বলেছে বোটটা তীরে বাঁধা থাকবে। তো এখানে দেখো যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ সেখানে কিন্তু কি রয়েছে, নৌকাটা কিন্তু জলে চলছে, তোমরা কিন্তু এটা করবে না, তোমরা দেখাবে কি রিভার সাইড মানে নদীর ধারে নৌকাটা বাঁধা রয়েছে। আর নৌকাটা কেমন হবে, লাইট ব্রাউন কালার করবে আর টিলারটা দাঁড়টা করবে কালো কালার, ঠিক আছে। নেক্সট দেখো, দ্য ওয়াটার ইজ লাইট ব্লু, জলের কালারটা কি করবে হালকা নীল রঙের হবে, জলের কালারটা উইথ ডিপ ব্লু রিপলস ইন ইট, জলের মধ্যে কিছু ঢেউ দেখাতে হবে, ঠিক আছে, যেগুলো হবে কি ব্লু নীল রঙের, সেই নীলটা কিরকম ডিপ ব্লু, তার মানে জলটা তোমরা হালকা নীল রঙের করবে আর তার মধ্যে কিছু কিছু ঢেউ দেখাবে, রিপলস গুলো দেখাবে, সেগুলো হবে কি ডিপ নীল রঙের। তো দেখো যতটা আমি পেরেছি নৌকার নিচের দিকে যে জলটা সেটা দেখো একটু ডিপ ব্লু লাগছে, আর রিপলস গুলো ওখানে কিছুটা বোঝা যাচ্ছে যেখান দিয়ে তোমার নৌকাটা যাচ্ছে, বাট তোমরা তো নৌকা জলে যাচ্ছে দেখাবে না, তোমরা দেখাবে তীরে বাঁধা আছে, ঠিক আছে। থার্ড সেন্টেন্স দেখো, দ্য স্কাই ইজ লাইট ইয়েলো অ্যান্ড লাইট অরেঞ্জ, এইটা দেখো অনেকটা ছবিটাতে আমরা কিন্তু বুঝতে পারছি যে আকাশটা লাইট ইয়েলো মানে হালকা হলুদ হবে অ্যান্ড লাইট অরেঞ্জ হালকা কমলা হবে, তো সেটাই দেখো এখানে পরিষ্কার দেখা যাচ্ছে, তো স্কাইটা তোমরা এভাবে করতে পারো। বার্ডস আর ফ্লাইং, দেখো দুটো ছোট্ট ছোট্ট পাখি, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য করেছি পাখি দুটো, তো এরকম আরও অনেক পাখিও আকাশে তোমরা করতে পারো, পাখিগুলো সুন্দর করে আঁকবে, ঠিক আছে, সুন্দর করে দেখাবে যে পাখিগুলো আকাশে উঠছে আর আকাশটা কেমন হবে লাইট ইয়েলো অ্যান্ড লাইট অরেঞ্জ কালারে। লাস্ট, দেয়ার আর সাম গ্রিন বুশেস অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার, দেয়ার আর সাম গ্রিন বুশেস অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার, মানে কি সবুজ বুশেস ঝোপঝাড়, নদীর ধারে তো আমরা দেখতে পাই যে আশেপাশে দেখো ঝোপঝাড়, এখানে আমি কিছুটা দেখো দেখানোর চেষ্টা করেছি নৌকার ডান দিকে বাঁদিকে দুদিকেই কিন্তু হালকা ঝোপঝাড় রয়েছে। নারকোল গাছ দুটোর কথা এখানে বলা নেই, বাট যেহেতু পিকচারে ছিল তাই এটাকে আমি রিমুভ করিনি। আর পিছনে দেখো একটা পাহাড় দেখানো হয়েছে, সান সূর্যকে দেখানো হয়েছে, সূর্য ডুবছে পাহাড়ের পিছন দিয়ে বা উঠছে, দুটোর একটা হতে পারে। তো দেখো দুটোতেই কিন্তু এই পাহাড় আর এই গাছের কথা মেনশন নেই, বাট আমি এখানে অ্যাড করেছি, তোমরা কিন্তু অ্যাড করবে না, কারণ তোমাদের ইনস্ট্রাকশন ফলো করে কিন্তু ড্রয়িংটা করতে হবে। ড্রয়িংয়ে তোমরা তাহলে শুধুমাত্র কি দেখাবে, একটা রিভার সাইড ছবি আঁকবে যার তীরে নিয়ার দ্য ব্যাঙ্ক মানে তীরে একটা নৌকা বাঁধা থাকবে, যে নৌকাটা হবে কি লাইট ব্রাউন কালারের আর দাঁড়টা হবে কালো, নদীর যে জল সেটা হবে হালকা নীল রঙের আর তার মধ্যে কিছু ঢেউ দেখাবে রিপলস যেটা হবে ডিপ ব্লু মানে গাঢ় নীল রঙের, স্কাইটা হবে আকাশ হবে লাইট ইয়েলো হালকা হলুদ আর হালকা কমলা রঙের, বার্ডস আর ফ্লাইং আকাশের মধ্যে দিয়ে কিছু পাখিকে উড়ে যেতে দেখাবে, আর দূরে দেয়ার আর সাম গ্রিন বুশেস অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার, নদীর তীরে কিছু কিছু ঝোপঝাড় তোমরা দেখাবে, ঠিক আছে। তো আই থিঙ্ক আমি খুব ক্লিয়ারলি তোমাদের অ্যাক্টিভিটির টাস্কটা বোঝাতে পেরেছি, তাও যদি কোনো ডাউটস থাকে অবভিয়াসলি আমাকে মেল করবে, আমি আগেও বলেছি, ঠিক আছে। তো ভালো করে ওটা দেখো আর খুব সুন্দর করে ড্রয়িংটা করে অ্যাক্টিভিটি টাস্কের প্রিন্ট কপির সাথে তোমরা কিন্তু অ্যাটাচ করে রেডি করে রাখো, ঠিক আছে। ওকে স্টুডেন্টস, আমরা সব অ্যাক্টিভিটি সলভ করে ফেললাম, তোমাদের ক্লাস ফোরের যে তিনটে অ্যাক্টিভিটি ছিল পার্ট ওয়ান পার্ট টু অ্যান্ড পার্ট থ্রি তিনটেই কমপ্লিট। নেক্সট যখন মানে আপলোড আবার করা হবে বেঙ্গল পোর্টালে সেই ভিডিও আমি আবার তোমাদের জন্য নিয়ে আসবো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আর খুব ইম্পর্ট্যান্ট যে কথাটা সেটা হচ্ছে দেখো আমি কামিং সুন বলে লিখেছি উইংস পার্ট টু সেশন, তোমরা উইংস পার্ট টু এর বই যেটা পেয়েছো তার যে লেসেন্সগুলো রয়েছে সেটার অ্যাক্টিভিটি সমেত প্যাসেজ অ্যানালাইসিস আমি খুব তাড়াতাড়ি আপলোড করব। তো প্রত্যেকটা ভিডিও তোমরা বারবার আমি বলছি ভালো করে দেখবে, প্রচুর পরিমাণে শেয়ার করবে ভিডিওটা, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, ওকে, লাইক করতে কিন্তু ভুলবে না। সো বাই ফর টুডে, টাটা।